এমন কোন বৎসর হয় নাই যেই বৎসর আমাদের মূর্তি ভাঙা হয় নাই প্রতিটা নির্বাচন সংখ্যালঘুদের জন্য এক একটা মরণ ফাঁদ আমাদের মন্দির ভাঙা হয় আমাদের ঘরবাড়ি চালিয়ে দেওয়া হয় আমাদের উপর আক্রমণ করা হয় আমরা আজকে এই প্রেসক্লাবের সামনে প্রায় দেড় যুগেরও বেশি সময় ধরে মহাজোটের বার্তা নিয়ে সরকারের কাছে আবেদন করে আসছি সামনে আসন্ন নির্বাচন তার পূর্বেই আমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা এই দুর্গাপূজাকে কেন্দ্র করে স্বাধীনতার পর 53 বছর কখনো আমরা এমন কোন স্মৃতি পাই নাই যেখানে আমরা নির্বিঘ্নে পূজা করতে সমর্থ হয়েছি এমন কোন বৎসর হয় নাই যেই বৎসর আমাদের মূর্তি ভাঙা হয় নাই এমন কোন বৎসর হয় নাই যেই বৎসর আমরা ভীতি সন্তুষ্ট নিয়ে পূজা করি নাই সংগ্রামী বন্ধুগণ আমাদের সবচেয়ে ধর্মীয় বড় উৎসব শারদীয় দুর্গাপূজা পাঁচ দিনের উৎসব বাঙালিদের প্রাণের উৎসব এটা সর্বজনীন উৎসব কিন্তু দুঃখের বিষয় আমরা সনাতনী সম্প্রদায় এই পাঁচ দিনের উৎসবে ছুটি পাই মাত্র একদিন তাও পূজার শেষ দিন ঢাকা থেকে পঞ্চগড় দিনাজপুর কক্সবাজার যারা বসবাস করে চাকরি করে তারা কি পূজার ছুটি উপভোগ করবে না গাড়িতে তাদের উৎসব পালন করবে অত্যন্ত হাস্যকর লাগে আমাদের এই ধর্মীয় বড় উৎসব পাঁচ দিনের যেখানে ছুটি দেওয়া হয় মাত্র একদিন অন্যান্য ধর্মাবলম্বীদের একদিনের উৎসবে তিন চার দিন ছুটি বহাল রয়েছে এটা অসাম্প্রদায়িক বাংলাদেশের চেহারা হতে পারে না তার তীব্র নিন্দা জানাই এবং হিন্দু মহাজোটের যে দাবি দীর্ঘদিনের আমাদের দুর্গাপূজায় শারদীয় দুর্গাপূজায় তিন দিনের ছুটি তা অবিলম্বে কার্যকর করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী সহ প্রশাসনিক কর্তা ব্যক্তিদের কাছে অনুরোধ জানাবো শুধু দুর্গাপূজায় ছুটি নয় আমাদের দীর্ঘদিনের দাবি সংখ্যালঘু কমিশন সংখ্যালঘু মন্ত্রণালয় অনুন্নতি বিলম্বে গঠন করতে হবে আমরা দেখেছি বিগত সরকার নির্বাচনের পূর্বে তাদের ইস্তেহারে বলেছিলেন সংখ্যালঘুদের জন্য কমিশন গঠন করবেন সহ আর অন্যান্য দাবি দাওয়া পূরণ করবেন অত্যন্ত আশ্চর্যের বিষয় দুঃখের বিষয় এখন আড়াই তিন কোটি হিন্দু সম্প্রদায়ের সেই অঙ্গীকারবদ্ধ দাবির পূরণের কোনো সুরাহা কোনো দৃশ্যমান পদক্ষেপ আমরা দেখি নাই এর চেয়ে বড় লজ্জা এই প্রশাসনের জন্য এই জাতির জন্য আর হতে পারে না আমরা অত্যন্ত লজ্জিত এখন কর্মকাণ্ড যদি চলতে থাকে আগামীতে আমরা ভোট এই সংখ্যালঘুদের ভোট কোথায় যাবে তা নিয়ে আমরা চিন্তা করব সংগ্রামী বন্ধুগণ সামনেই নির্বাচন আমরা অত্যন্ত ভীত অত্যন্ত সন্ত্রস্ত কারণ বিগত নির্বাচনগুলো আমাদের ইতিহাস ভালো বার্তা দেয় না প্রতিটা নির্বাচন সংখ্যালঘুদের জন্য এক একটা মরণ ফাঁদ প্রতিটা নির্বাচন সংখ্যালঘুদের জন্য এক একটা স্টিম রোলার পাতা পুতার মাঝখানে যেমন মরিচকে পিষে মারা হয় নির্বাচনের পূর্বে এবং পরে আমাদেরকে সংখ্যালঘুদেরকে সেই একই অবস্থা করা হয় ইতিহাস কিন্তু তাই বলে কিন্তু প্রশাসনের সুদৃষ্টি আমরা কখনোই পাই না কখনোই সুরক্ষা নিশ্চিত করে আমরা নির্বাচনের পূর্বে এবং পরে বসবাস করতে পারি না রাতের আধারে প্রকাশ্যে দিবালোকে আমাদের মন্দির ভাঙা হয় আমাদের ঘর বাড়ি চালিয়ে দেওয়া হয় আমাদের উপর আক্রমণ করা হয় সিসিটিভি ফুটেজ পর্যাপ্ত প্রমাণ এবং প্রকাশ্যে দিবালোকে সকলের সামনে গঠিত হওয়া এ ধরনের নির্যাতনের কোনো বিচার আজ পর্যন্ত হয়েছে তার কোনো রেকর্ড আমরা দেখতে পাই না